আমাদের চ্যানেল ক্যারিয়ার জোন 24 এ আপনাদের স্বাগত। আমাদের আজকের বিষয় ঢাকা মেট্রো রেল নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রশ্ন এক, মেট্রো রেলের পরিচালনা ব্যবস্থাপনার নাম কি? উত্তর, কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম। প্রশ্ন দুই, ঢাকা মেট্রো রেলের ব্যবস্থাকে কি বলা হয়? উত্তর, ম্যাস র্যাপিড ট্রানজিট। প্রশ্ন তিন, মেট্রো রেল প্রকল্পের প্রথম ব্যয় ধরা হয়েছিল কত টাকা? উত্তর, 21,965 কোটি টাকা, যা বর্তমানে দাঁড়িয়েছে 33,471.99 কোটি টাকা। প্রশ্ন চার, মেট্রো রেল প্রকল্পে অর্থায়ন করেছে কোন প্রতিষ্ঠান? উত্তর, জাইকা ও বাংলাদেশ সরকার। প্রশ্ন পাঁচ, মেট্রো রেল প্রকল্পের নতুন করে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কত কিলোমিটার? উত্তর, 1.16 কিলোমিটার। প্রশ্ন ছয়, মেট্রো রেলের প্রথম প্রকল্প ছিল? উত্তর, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। প্রশ্ন সাত, সংশোধিত প্রকল্পে বর্তমানে মেট্রো রেল হবে? উত্তর, উত্তরা থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত। প্রশ্ন আট, মেট্রো রেল প্রকল্পে সংশোধিত ডিপিপি অনুমোদিত হয় কবে? উত্তর, 19 জুলাই 2022 সালে। প্রশ্ন নয়, সংশোধিত প্রকল্পে বর্তমানে স্টেশন সংখ্যা কত হবে? উত্তর, 17টি। প্রশ্ন দশ, মেট্রো রেলের স্টেশন সংখ্যা প্রথমে কতটি ছিল? উত্তর, 16টি ছিল। প্রশ্ন ১১, ঢাকা মেট্রো রেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের নাম কি? উত্তর, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। প্রশ্ন ১২, ঢাকা মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম কি? উত্তর, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। প্রশ্ন ১৩, ঢাকা মেট্রো রেল প্রকল্পের বর্তমান দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর, 21.26 কিলোমিটার। প্রশ্ন ১৪, প্রথম দফায় ঢাকা মেট্রো রেল লাইনের দৈর্ঘ্য কত ছিল? উত্তর, 20.10 কিলোমিটার। প্রশ্ন ১৫, ঢাকা মেট্রো রেল প্রকল্পের কাজ উদ্বোধন করা হয় কবে? উত্তর, 26 জুন 2016 সালে। প্রশ্ন ১৬, মেট্রো রেলের প্রতিটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মিটার? উত্তর, 180 মিটার। প্রশ্ন ১৭, মেট্রো রেলের স্টেশনগুলো কত তলা বিশিষ্ট হবে? উত্তর, 3 তলা বিশিষ্ট। প্রশ্ন ১৮, প্রতিটি মেট্রো রেলের প্রতিটি ট্রেনের সর্বোচ্চ যাত্রী পরিবহনের ক্ষমতা কত? উত্তর, 2,308 জন। প্রশ্ন ১৯, মেট্রো রেলের সর্বোচ্চ পরিকল্পিত গতি কত? উত্তর, 100 কিলোমিটার ঘন্টা। প্রশ্ন ২০, মেট্রো রেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়া কত হবে? উত্তর, সর্বনিম্ন ভাড়া 20 টাকা এবং সর্বোচ্চ ভাড়া হবে 100 টাকা। প্রশ্ন ২১, মেট্রো রেলের প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে কত টাকা? উত্তর, 5 টাকা। প্রশ্ন ২২, মেট্রো রেলের প্রতিটি ট্রেনে বগি থাকবে কয়টি করে? উত্তর,
ছয়টি করে। প্রশ্ন ২৩, মেট্রো রেলে ট্রেনগুলো এসেছে কোন দেশ থেকে? উত্তর, জাপান থেকে। প্রশ্ন ২৪, আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয় কবে? উত্তর, ১২ ডিসেম্বর ২০২১ সালে। প্রশ্ন ২৫, প্রথম ধাপে মেট্রো রেলের কত কিলোমিটার ও কোন এলাকায় চালু হবে? উত্তর, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল ক্যারিয়ার জোন ২৪ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।